हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে জমিয়ে খাওয়ার মতো মোচার সুস্বাদু একটি রেসিপি, যার নাম হলো মোচা চিংড়ি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। মোচা চিংড়ি বানানোর জন্য প্রথমেই একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করলে এর মধ্যে 150 গ্রাম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে অল্প নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ দিয়ে এগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে হাই ফ্লেমে হালকা করে অর্থাৎ 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর ভালোভাবে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। কোনোভাবেই চিংড়ি মাছগুলোকে খুব বেশি লালচে বা কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু মাছগুলো খেতে রাবারের মতো শক্ত হয়ে যাবে। এরপর ওই তেলের মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা এবং কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা, 1 চা চামচ আদা ও 1টা কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, অল্প লঙ্কা গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে 1 থেকে 1.5 মিনিট মতো কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ মতো চিনি। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। কষতে কষতে যদি মশলা শুকিয়ে কড়ার নিচে বা গায়ে লেগে লেগে আসে সেক্ষেত্রে অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কষে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের অল্প নুন ও হলুদ দিয়ে ভেজে রাখা আলু এবং 1 বাটি অল্প নুন ও হলুদ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে একটু চটকে রাখা মোচা ও ছোলা। মোচা কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে অল্প হলুদ জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম, তারপর জলটা ঝরিয়ে মোচা ও ভেজানো কাঁচা ছোলা একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে ওর মধ্যে অল্প নুন, হলুদ এবং পরিমাণ মতো জল দিয়ে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 3টে সিটি কমপ্লিট হয়ে যাওয়ার পর কুকারের প্রেসার আপনা আপনি বের হলে তবেই ঢাকনাটা খুলে জল ঝরিয়ে নেওয়ার পর হাত দিয়ে একটু চটকে নিয়েছি। এভাবে চটকে নিলে মোচাটা খুব ভালো গা মাখা মাখা হয়। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো কষে নেওয়ার পর এখন আলুর টুকরোগুলোকে খুন্তির সাহায্যে এইভাবে একটু ভেঙে ভেঙে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হালকা করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মাছগুলোকেও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো কষে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রান্না হতে দেব 5 মিনিট, যাতে আলুর টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তবে মাঝে দু একবার ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে যাতে নিচে বসে পুড়ে না যায়। এই পর্যায়ে এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না, তার কারণ হলো এই রেসিপিটা একটু শুকনো শুকনো হলেই খেতে বেশি ভালো লাগে। তবুও যদি একান্তই প্রয়োজন হয় তাহলে অল্প জলের ছিটে দিতে পারেন। 5 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এর মধ্যে 1/4 চা চামচ গাওয়া ঘি এবং 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।